এখন আমরা জেনে নেব ভারতের 5টি বিখ্যাত জলপ্রপাত, যে জলপ্রপাতগুলো জানা আমাদের একান্ত প্রয়োজন এবং এগুলি অনেক পরীক্ষাতেও এসে থাকে। ঠিক আছে, সেই যে সমস্ত জলপ্রপাতগুলো রয়েছে তাদের মধ্যে 5টি বিখ্যাত জলপ্রপাত, সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, এরকমই ভিডিও পরবর্তী স্টেপগুলিতে পাবে। ভারতের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত হচ্ছে কাঞ্চিকল জলপ্রপাত। ওকে, এই জলপ্রপাতটার একটা ছবি দেওয়া রয়েছে এখানে। এটা ভারতের সব থেকে উচ্চতম জলপ্রপাত, এটা যে কোনো পরীক্ষার কোশ্চেনে আসতে পারে। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? সেটা হবে কাঞ্চিকল জলপ্রপাত। এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 455 মিটার। ওকে, এই কাঞ্চিকল জলপ্রপাতের উচ্চতা 455 মিটার এবং এটা কোন নদীর উপর গড়ে উঠেছে? এটা ভারাহি নদীর উপর গড়ে উঠেছে। এই কাঞ্চিকল জলপ্রপাত এটা রয়েছে শিমোগা ডিস্ট্রিক্টে, আচ্ছা শিমোগা জেলাতে রয়েছে। এই শিমোগা জেলাটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত কর্ণাটকে। যদি বলা হয় এই কাঞ্চিকল জলপ্রপাতের যে উচ্চতাটা রয়েছে এটা কত ফিট, তখন হবে 1493 ফিট, কিন্তু যখন মিটারে বলা হবে তখন এটার উচ্চতা হবে 455 মিটার। এরপর এই কাঞ্চিকল জলপ্রপাতের পরে যেটা দ্বিতীয় উচ্চতম রয়েছে, ভারতের যে দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত রয়েছে সেটার নাম হচ্ছে বরেইপানি জলপ্রপাত। ওকে, বরেইপানি জলপ্রপাতের একটা ছবি এখানে দেওয়া রয়েছে। এর উচ্চতা হলো 399 মিটার। ঠিক আছে, যখন বলা হবে এটা কত ফুট উচ্চতা, তখন হবে 1309 ফুট উচ্চতা। এটা অবস্থান করছে বুদ্ধবালাঙ্গা নদীর উপর এবং এটা যেটা যে জেলাতে অবস্থান করছে সেটা হচ্ছে ময়ূরভঞ্জ, এবং এটা যে মানে স্টেটের মধ্যে পড়ে, যে রাজ্যের মধ্যে, সেটা হচ্ছে উড়িষ্যা রাজ্য। ঠিক আছে, তাহলে সংক্ষেপে বলা যেতে পারে কি ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত কোনটি, সেটা হচ্ছে বরেইপানি জলপ্রপাত। এর উচ্চতা কত? 399 মিটার এবং এটি কোন নদীর তীরে অবস্থিত? বুদ্ধবালাঙ্গা নদীর উপর অবস্থিত এবং এটি কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে উড়িষ্যা। যদি বলে কোন জেলায় অবস্থিত, সেটা হচ্ছে ময়ূরভঞ্জ। এরপর আরো একটি জলপ্রপাতে আসছি, সেটা হচ্ছে নোহকালিকাই জলপ্রপাত। ঠিক আছে, এটার উচ্চতা হচ্ছে 340 মিটার এবং এটা নোহকালিকাই নদীর উপর অবস্থিত। এই একটা ছবি দেওয়া রয়েছে নোহকালিকাই জলপ্রপাতে এবং এটার যে যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে মেঘালয়ে অবস্থান করছে, মেঘালয় স্টেটে অবস্থান করছে। এটা যে খাসি, পূর্ব খাসি এই জেলায় অন্তর্গত। ওকে, এটাই ছিল আমাদের নোহকালিকাই জলপ্রপাত। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে দুধসাগর জলপ্রপাত। দুধসাগর জলপ্রপাতের ছবি একটা নিচে দেওয়া রয়েছে, এটার উচ্চতা হচ্ছে 310 মিটার। ঠিক আছে, যদি এটাকে ফুট হিসেবে বলা হয় তাহলে হবে 1020 ফুট। এটা হচ্ছে কর্ণাটক এবং গোয়া, এটা দুটোর মাঝামাঝি অবস্থান করছে এই যে দুধসাগর জলপ্রপাতটা। ওকে, এবার এটা হচ্ছে গড়ে উঠেছে মান্ডভি নদীর উপর। এরপর আসছি যোগ জলপ্রপাত। ওকে, এই যোগ জলপ্রপাতের উচ্চতা হচ্ছে 292 মিটার এবং এটা গড়ে উঠেছে শরাবতী নদীর উপর। এটাকে আগে ধরা হতো ভারতের উচ্চতম জলপ্রপাত, কিন্তু বর্তমানে উচ্চতার দিক থেকে এটা স্থান কিন্তু এখন নবম স্থানে রয়েছে। ওকে, তাহলে যদি কেউ লিখে ফেলে ভারতের উচ্চতম জলপ্রপাত যোগ জলপ্রপাত, কিন্তু সেটা বর্তমান দিনের ক্ষেত্রে এটা ভুল হবে। এখনকার দিনে মানে এখন বর্তমান সময় ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কাঞ্চিকল। ওকে, এই যোগ জলপ্রপাতের উচ্চতা হচ্ছে 292 মিটার। এটা অবস্থান করছে কর্ণাটকে। ঠিক আছে, কর্ণাটকের শিমোগা ডিস্ট্রিক্টে অবস্থান করছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জলপ্রপাত, এটাকে ভালো করে মনে রাখবে, কারণ এটা ম্যাক্সিমাম অনেক পরীক্ষায় এসছে। ঠিক আছে, এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও আসতে পারে। ওকে, এই ছিল ভারতের টোটাল 5টি বিখ্যাত জলপ্রপাত। এছাড়াও কয়েকটা জলপ্রপাতের নাম আমি বলে দিচ্ছি। এন্না জলপ্রপাত রয়েছে, এটার উচ্চতা হচ্ছে 183 মিটার, এটা উড়িষ্যায় অবস্থান করছে, এটা এন্না নদীর উপরে। এছাড়াও রয়েছে রাকিমকুন্ড, এটার উচ্চতা হচ্ছে 168 মিটার, এটা রোটাস মালভূমির উপর অবস্থান করছে। আর এটা হচ্ছে গাইঘাটা নদীর উপর অবস্থান করছে। ঠিক আছে, রাকিমকুন্ড। এছাড়া রয়েছে ওড্ডা জলপ্রপাত, এর উচ্চতা 145 মিটার, এটা মধ্যপ্রদেশ
যে রাজ্যটা রয়েছে মধ্যপ্রদেশে অবস্থান করছে, এবং এটা ওড্ডা নদীর তীরে গড়ে উঠেছে, ওড্ডা নদীর উপর। ওকে, এছাড়া আরেকটা যে জলপ্রপাত রয়েছে শিব সমুদ্র, এর উচ্চতা 101 মিটার, এটা কর্ণাটকে অবস্থান করছে, এটা কাবেরী নদীর উপর। এটা অনেক সময় ইম্পর্টেন্ট আছে, শিব সমুদ্র কাবেরী নদীর উপর গড়ে ওঠা একটি জলপ্রপাত। এছাড়াও সুবর্ণরেখা নদীর উপর গড়ে ওঠা একটি জলপ্রপাত রয়েছে, যেটার নাম হচ্ছে হুড্রু, এটার উচ্চতা 75 মিটার, এটা ঝাড়খণ্ডে অবস্থান করছে। ওকে, এই টোটাল কয়েকটি জলপ্রপাত বললাম, তবে এই প্রথম যে পাঁচটা আমি বললাম সেগুলো খুব ইম্পর্টেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে এগুলি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে থাকো এবং আমাদের সাথে জুড়ে থাকো। থ্যাংক ইউ।